আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, সহকারী শিক্ষক ইসলাম ধর্ম, বাইশেরিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজকে তোমাদের পাঠ্য বইয়ের সুরাতুল ফাতিহা, এই সুরাটি নিয়ে তোমাদের সম্মুখে আজকে আলোচনা করব। সুরাতুল ফাতিহা, এটা হলো পবিত্র কোরআনের প্রথম সুরা। এটি হলো মাক্কি সুরা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পূর্বে এই সুরাটি নাযিল করা হয়েছে। তাহলে এই সুরাটি ফাতিহা শব্দের অর্থ কি? ফাতিহা শব্দের অর্থ হলো ভূমিকা, মুখবন্ধ, ধার উন্মোচনকারী ইত্যাদি। যেহেতু এই কোরআনের এই সুরার মাধ্যমে পবিত্র কোরআন শুরু করা হয়, সেজন্য এই সুরার নাম আল ফাতিহা ইত্যাদি। যেহেতু একে ফাতিহা কিতাব বা ফাতিহাতুল কুরআনও বলা হয়, অর্থাৎ কুরআনের ভূমিকা। এই সূরার অনেকগুলি নাম রয়েছে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে শুনবে, এই সূরার অনেক নাম রয়েছে। যেমন সূরাতুল হাম, প্রশংসার সূরা। এই সূরার মাধ্যমে মহানবুল আলমিনের প্রশংসা করা হয়। উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মূল, এই সূরা পবিত্র কোরআনের মূল। সূরাতুস শিফা, রোগ মুক্তির সূরা। সূরাতুস সালাত, সালা নামাজের সূরা বা সালাতের সূরা, অর্থাৎ এই সূরার মাধ্যমেই নামাজ শুরু, অর্থাৎ সূরা ফাতিহা নামাজে পড়া হলো অপরিহার্য। প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়া অপরিহার্য, পড়তেই হবে, তাছাড়া নামাজ হবে না। সূরা তোয়া মানে দোয়ার সূরা। এই সূরার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সম্মুখে সূরা ফাতিহা বলবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين অর্থ হলো তরজমা ও ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, তিনি হলেন বিশ্বের প্রতিপালক। অর্থ হল সমস্ত সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, অর্থাৎ তিনি বিশ্বের প্রতিপালক, সকল জগৎ সৃষ্টার জন্য সকল প্রশংসা। আর রহমান রহিম, তিনি হলেন দয়াময় পরম দয়ালু, তিনি আমাদের উপর অনেক দয়া দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহর নিয়ামত আমরা ভোগ করি, ভোগ করার পরও আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহ ইবাদত বন্দিকে আমরা ভুলে যাই, এরপরও আল্লাহ আমাদের প্রতি কিন্তু রাগ হন না, তিনি আমাদের উপরে দয়া দেখান, তিনি আমাদের উপরে করুণা বর্ষণ করেন। আর তিনি বলেন যে বান্দা, কে কে পাপ করেছো তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। এই জন্য তিনি হলেন পরম দয়াময়, অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন শেষ দিবসের মালিক। শেষ দিবস মানে কিয়ামতের ময়দানে তিনি হলেন সকল ক্ষমতার মালিক, তিনি বিচার করবেন, ন্যায় বিচার করবেন। ইয়া
চাই, সেই পথই আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ আপনি আমাদেরকে সেই পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনার দয়া বর্ষিত হয়েছে, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, দয়া দেখিয়েছো, অর্থাৎ যে পথে চলে সাহাবীরা তারা সঠিক পথের সন্ধান পেয়েছেন, তারা জান্নাত লাভ করেছেন, আল্লাহ তাকে সাহায্য করেছেন, এই সমস্ত লোকদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, তাদের পথ নয়, তাদের পথ নয় যারা পরম নিপতিত পথ দ্রষ্ট, অর্থাৎ যে পথে চললে আল্লাহ রাগ আমাদের উপরে বর্ষিত হয়, আল্লাহ ক্রোধ বর্ষিত হয়, আল্লাহর গজব নিপতিত হয়, এই পথ আমরা আল্লাহ আমরা চাই না। এই পথকে হে আল্লাহ আমরা পরিচালিত করিয়েন না, এটা আমরা কখনোই কামনা করি না। আমরা কামনা করি সহজ শরীর সরল সঠিক এই পথ আমরা কামনা করি। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমি আবার বলছি যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব প্রতিপালক, আর রহমান রহিম যিনি পরম দয়াময় অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন তিনি শেষ দিবসের মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য, আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনার তুমি অনুগ্রহ করেছ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত পথ ভ্রষ্ট, অর্থাৎ যারা আপনার মানে কি সেই ক্রোধ নিপতিত হয়েছে, পথ ভ্রষ্ট হয়েছে, এই পথ আমরা চাই না। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমরা এই সূরাটি আমরা পড়লাম, তোমরা এই সূরাটি মুখস্থ করবে এবং এর অর্থ মুখস্থ করবে এবং এর ব্যাখ্যা তোমরা ভালো করে তোমরা শিখবে। তাহলে আজকে আমি তোমাদের এই পর্যন্ত আলোচনা করলাম, আগামী ক্লাসে আবার আলোচনা করব, তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ তোমাদের সকলকে সুস্থ রাখুন। এই বেলায় আমি আমার পাঠ আজকে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।